তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিও টপিক কী হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিও টপিক হবে টপ আপকামিং স্মার্টফোন ইন 2021। অর্থাৎ 2021-এ কী কী টপ আপকামিং স্মার্টফোন বাজারে ইন্ডিয়ান মার্কেটে আসবে তা আজকে ভিডিওতে আমরা দেখব। চলো তাহলে আজকে ভিডিও শুরু করছি। দেখো প্রথমেই আপডেট অনুযায়ী প্রথমেই 5ই জানুয়ারি আমাদের মার্কেটে আসতে চলেছে শাওমি MI 10A। দেখো শাওমি MI 10A স্পেসিফিকেশন হিসেবে কী থাকবে, শাওমি স্পেসিফিকেশন হিসেবে থাকবে যে স্ন্যাপড্রাগন 750G থাকবে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 2160 পিক্সেল এবং 6.6 সেমি ইঞ্চি ডিসপ্লে উইথ 1080x2400 পিক্সেল ডিসপ্লে কোয়ালিটি এবং 6 থেকে 8 জিবি র্যাম হতে পারে। স্ন্যাপড্রাগন 750G অলরেডি বলে দিচ্ছি, এটা কী হবে 5G মোবাইল এবং 4820mAh ব্যাটারি হওয়ার সম্ভাবনা আছে। তো শাওমি MI 10i কিন্তু তাদের প্রাইসটা কত রাখবে এখনও এটা আনুমানিক আমার হিসাব অনুযায়ী 19,000 থেকে 22,000 মধ্যে কিন্তু এর প্রাইসটা ভ্যারি করবে। ঠিক আছে, নেক্সট ফোন যেটা যাচ্ছি, নেক্সট ফোন যেটা আসছে সেটা হলো লাভার তরফ থেকে। 7ই জানুয়ারিতে কিন্তু লাভা নিউ স্মার্টফোন নিয়ে আসছে মার্কেটে। আশা করি লাভা কোম্পানি কিন্তু স্পেশাল করে তাদের নতুন সেট আপের সঙ্গে ফোনটাকে নিয়ে আসবে, বিকজ এখন সব স্মার্টফোন কিন্তু গেমিং প্রসেসরের ভিত্তিতে লঞ্চ হচ্ছে। তাহলে লাভা কেন পিছিয়ে থাকবে, কারণ লাভা আমাদের প্রপার ইন্ডিয়ান কোম্পানি, তাই তো? তাই ইন্ডিয়াতে যদি লাভা ভালো মার্কেট ধরতে পারে, সারা দিতে পারে, তাহলে ইন্ডিয়ার জন্য এটা খুবই একটা ভালো সুখবরজনক ব্যাপার থাকবে। তো নেক্সট 3 নম্বর দিকে চলে এসেছে। 3 নম্বর হলো পোকো। পোকো ব্র্যান্ড কিন্তু তার M3 সিরিজ লঞ্চ করতে চলেছে জানুয়ারিতে, কারণ পোকো এর আগে পোকো M ব্র্যান্ড এবং M2 ব্র্যান্ড এবং X ব্র্যান্ড লঞ্চ করেছিল, যেটা আমরা জানি মার্কেটে ভালোই সাড়া দিয়েছিল। দেখি এবার পোকো M3 ব্র্যান্ডটায় মার্কেটে কেমন সাড়া দেবে কিংবা কেমন ইন্ডিয়ান বাজারে চলবে সেটাই এবার দেখার আছে। পোকো ব্র্যান্ডে ফোনের স্পেসিফিকেশন এবং রেট কিন্তু এখন পর্যন্ত ঠিক বলতে পারছি না, বলা যাবে না। এবার এটা মার্কেট ভ্যালু মানে ইন্ডিয়ান ভ্যালু কত হবে তা একটা আন্দাজ করতে পারো, পোকো ব্র্যান্ডের কেমন ভ্যালু হয়ে থাকে। নেক্সট আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বর যে স্মার্টফোনটা আছে সেটা হলো আমাদের জিও। হ্যাঁ, জিও আমরা জানি জিও ফোন 2020-তে লঞ্চ করেছিল জিও 2 ফোনটা, এবার জিও ফোন 3 লঞ্চ করতে চাইছে। এই ফোনটা কিন্তু 3G কিংবা 4G 5G দূরই হতে পারে। এবার হতে পারে এটা স্মার্টফোন হবে, আদারওয়াইজ এটা কিন্তু কিপ্যাড ফোন, যেমন আমরা দেখেছিলাম জিও কিপ্যাড ফোন যেমন ছিল কিপ্যাড ফোনের মতো হতে পারে। ঠিক আছে, এবার এটা কী ফোন হবে সেটা জিও কোম্পানির উপর ভ্যারি করে তারা কেমন ফোন 2021-এ লঞ্চ করবে। বাট জিও থেকে একটা আপডেট আসছে যে জিও 3 ফোন এই বছর লঞ্চ করতে পারে। নেক্সট 5 নম্বর ফোন দিকে চলে যাচ্ছি। 5 নম্বর ফোন হলো স্যামসাং। 14 জানুয়ারি লঞ্চ হয়ে চলেছে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ। S21 সিরিজ মানে S21 সিরিজ, S21 প্লাস অর্থাৎ আর S21 আলট্রা রয়েছে সিরিজের মধ্যে। এবার এই ফোনগুলো স্পেসিফিকেশন কী হবে এবং ইন্ডিয়ার এই প্রাইস কত হতে পারে তা এখনও জানা যায়নি। জানা গেলে অবশ্যই তোমাদের ভিডিওটা আপডেট দিয়ে দেবো। শুধুমাত্র জানা গেছে যে 6.8 ইঞ্চি ডিসপ্লে হবে, 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 12 থেকে 16 জিবি র্যাম উইথ 5000mAh ব্যাটারি। ঠিক আছে, এটা হলো স্যামসাংয়ের তরফ থেকে একটা আপডেট। নেক্সট 6 নম্বর দিকে যেটা আছে, 6 নম্বরে লঞ্চ হয়ে চলেছে যে আমাদের কি OPPO Reno 5। তো ওপো ফোন আমরা অনেকে ইউজ করেছি বা অনেকেই ইউজ করতে দেখেছি ওপো ফোনে কেমন মার্কেটে ইয়া আছে। তো সেখানে এখানে ওপো ফোনে স্পেসিফিকেশনটা কী হবে, স্পেসিফিকেশনটা হবে যে এটা স্ন্যাপড্রাগন 720G প্রসেসর হবে, 44 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, অলসো 2 মেগাপিক্সেল, 8 জিবি র্যামও হবে এবং স্টোরেজ 128 জিবি আছে। এখন কমন ব্যাপার 8 জিবি 128 জিবি সব ফোনেই এখন রয়েছে এবং ব্যাটারি 4310mAh ব্যাটারি হওয়ার প্রবলেমটা আছে, যেটা আমরা নিউজে পেয়ে তোমাদের জানাচ্ছি। এবার ওপো চলে যাওয়ার পর নেক্সট আসছে আমাদের রিয়েলমি। তাহলে রিয়েলমি কেন বসে থাকবে, রেডমি, ওপো, তারপর এমনকি লাভা, পোকো সব ফোন যদি লঞ্চ করে কেন রিয়েলমি কেন বসে থাকবে? কারণ আমরা জানি 2020 কিন্তু সবথেকে বেশি ফোনের মধ্যে লঞ্চ করার মধ্যে রিয়েলমি অ্যান্ড রেডমি কিন্তু সবথেকে বেশি লঞ্চ করেছে। তাহলে রিয়েলমি 2021 কিন্তু বসে থাকবে না, 2021 রিয়েলমি কিন্তু 2020 মতো মার্কেট ধরার জন্য উঠে পড়ে লাগবে। রিয়েলমি X7 আপডেট অনুযায়ী রিয়েলমি তার X7 সিরিজ লঞ্চ করতে চলেছে, এর প্রাইস কিন্তু 20,000 মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এখন কিন্তু বাকি কিছু আপডেট পাইনি, বাট প্রাইসটা 20,000 মধ্যে হওয়ার প্রবাবিলিটি আছে, যেটা আমরা জানি রিয়েলমি ফোন কিন্তু মার্কেটে লো প্রাইজেই এসে থাকে, যেটা আমরা সাধারণ লোকে যাতে বাই করতে পারি সেই প্রাইসের মধ্যে ওরা ফোন সেইভাবে লঞ্চ করে থাকে। নেক্সট লাস্ট নম্বর
লাস্ট যেটা হচ্ছে যেটা হলো নোকিয়ার আপডেট অনুযায়ী নোকিয়া কিন্তু তার নিউ স্মার্টফোন লঞ্চ করার কথা ভাবছে ইন্ডিয়াতে। এবার সেটা যতটা আপডেট পেয়েছে তা হলো নোকিয়া 5.4 যে সিরিজ বের করার কথা সেই সিরিজটা এবার আসতে পারে। এবার কতটা কি আছে সেটা আমরা কিন্তু আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওতে তোমাকে জানিয়ে দেবো। তো তোমরা যদি কেউ এই বছর স্মার্টফোন নেওয়ার কথা ভেবে থাকো তবে অবশ্যই কয়েকদিন ওয়েট করে যাও, কারণ জানুয়ারিতে যে যে ফোনগুলো লঞ্চ হতে চলেছে তাদের প্রাইস স্পেসিফিকেশন পেজ দেখে তোমরা অবশ্যই স্মার্টফোনগুলো নেবে। তাই সর্বশেষ আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং 2021 আপকামিং যে নিউ নিউ স্মার্টফোন আছে তাদের সম্বন্ধে একটু হলেও তোমাদের ধারণা এসেছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটি একটু লাইক দিয়ে বাংলা ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও এবং ফোন রিলেটেড ভিডিও কিন্তু আমি কিছু নতুনত্ব জানলেই সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো, যাতে তোমরা প্রথমে সেটা ভিডিওটা দেখতে পারো। তো আমাদের সঙ্গে আপডেট হওয়ার জন্য যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও অ্যান্ড স্টে সেফ স্টে হোম।